না, প্রেমটা তো আসলে বলে করে আসে না, নোটিশ দিয়ে আসে না। হ্যাঁ, যদি তেমন কোনো পরিস্থিতি হয়ে যায় কারো, তখন আমি বলছি যে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে। এবং স্টুডেন্টদের আমি বলেছি, সবসময় আমি স্টুডেন্টদের যে কথা বলি তিনটা বলি, যে মানুষের মনের অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে না বিধায়, আর প্রেম তো নোটিশ দিয়ে আসে না, বলে কেউ আসে না, এটা মানুষের ভিতরে চলে আসে। সেইভাবেই আমার উপরে আসছে, ভিকটিম সাপোর্ট সেন্টার দিল, তখন আমরা তো একসাথে ছিলাম, একটি মানে সুখী টোনাটুনি যে পরিবার, যেটাকে বলে টোনা, দুজনের পরিবার মতন ছিলাম, বেশ সুখে শান্তিতে ছিলাম। মানে আপনারা টোনাটুনি করে না, আমি বলি তো, কারণ আমি একটা বৃহৎ আমার সার্কেল ছিল, কিন্তু যখন তাকে বিয়ে করি তখন আমাদের সার্কেলটা অনেক ছোট হয়ে যায়, অনেক আলোচনা সমালোচনা, আমি কিছু বিব্রত, তখন আমরা দুজন মানুষ বলতে পারেন 24 ঘন্টায় একসাথে, আমরা যেখানে যাচ্ছি সবাই দুজন একসাথে যাচ্ছি, একসাথে খাচ্ছি, একসাথে ঘুরে বেড়াচ্ছি, মানে এটা একেবারে টোনাটুনি যেরকম মানে কপোত কবিদের মতো আমরা ছিলাম। তখন যখন আমার বন্দি জীবন আমি দেখেছি একাকিত্বের জমাট বাঁধা কষ্ট, নির্জনতার গভীর গাঢ় অমাবস্যার অন্ধকারে তোমার অনুপস্থিতির শূন্যতা, এর বাজো কেমন জানি চারিদিকে শুধু তোমার নিঃশ্বাসের ছোঁয়া, সব আছে তুমি নেই, মনের ভিতরে এক শূন্য অনুভূতি, ক্রমশ আমি কেমন জানি গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছি, শূন্য বিছানায় তোমার আলিঙ্গনের উষ্ণতা খুঁজে বেড়াই, তোমার হাতের প্রেমের স্পর্শের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে অবিরত, তোমার বন্দী জীবন আমি দেখেছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া শীতল কষ্ট। এই কবিতাটা আমি তখন লিখেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার মেয়ের বিষয়টা, সেটা আমি বই তুলে ধরেছি, তো আমার মেয়ের কবিতাটা এখানে আছে। আর আমি আমি একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, খুবই পরিষ্কার, আমি এই সমাজের একজন মানুষ, সচেতন মানুষ, বইয়ের শুরুতে কিছু কথা এবং প্রতিটি গল্পের একটি শেষ থাকে, একটি পরিসমাপ্তি থাকে। আমার এই যে বইটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটি নাম কি তৃষা এন্ড মুক্তা। এই বইয়ের পরিসমাপ্তিতে আমি টোটাল বিষয়টা আমি তুলে ধরেছি যে এই বইটি অনেকে আমাকে প্রশ্ন, এটি কিসের বই? এটা কিন্তু নিছক কোনো প্রেমের বই না, এবং আমি আমাদের যে দুজনের রিলেশন এটাকে প্রমোট করার জন্য লিখেছিলাম। হ্যাঁ, আর আমি যারা স্টুডেন্ট আছে বা ঈশার বয়সী যারা আছে, আমি তাদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছি, সেই মেসেজটি হলো প্রেম পবিত্র স্বর্গীয় হলেও, আমি আবার বলি, প্রেম পবিত্র স্বর্গীয় হলেও আমাদের যে বর্তমান সামাজিক ব্যবস্থা বা সামাজিক অবস্থা, সেখানে কিন্তু এটা একটি অসম বিষয়, বয়সের ব্যবধানটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং এটাকে ফেস করা অনেক ডিফিকাল্ট, এটাকে ফেস করতে গিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ঝামেলা করতে হয়েছে, এই ঝামেলাটা কাঁধে কজন মানুষ নিতে পারবে, এটা একটি চিন্তা ভাবনা করতে আমি বলেছি। যদি কখনো তার মনে আসে অ্যাডভাইস তাদের জন্য, যে পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, এবং নিজে আগে প্রতিষ্ঠিত হও, বাবা মার সাথে একটি সুন্দর সুসম্পর্ক রাখো, এবং এখানে বাবা মারও দায়িত্ব, সে একই দায়িত্ব, এটিকে আমি বলতে চাচ্ছি যে এটা তাদেরকে বোঝাতে চেয়েছি যে বাস্তবটা অনেক কঠিন, শুনতে অনেক কিছু রঙিন মনে হয় কিন্তু বাস্তব এত রঙিন না, আর জীবনটা হলো অনেক সুন্দর, কিন্তু যদি এটা আমাকে সুন্দর রাখি, সহজ রাখি, তো তারা যেন মানে আমি এটা বোঝাতে যাচ্ছি যে কেউ যেন একটা রঙিন স্বপ্ন না দেখে, হ্যাঁ, বাস্তবতা যেন বুঝতে পারে, একটি জিনিসের অনেকগুলা স্টেপ থাকে, সেইগুলোই আমি এখানে বলতে চেষ্টা করেছি। অনেকে বলছে যে আপনি যেহেতু বই লিখছেন তাহলে আপনাকে এটা পজিটিভ প্রচার নেই, কারণ না, আমার আমি শুনেন একটি কথা পরিষ্কার, আমি কি করেছি, আমি বিয়ে করেছি, এটা তো পরিষ্কার, এই বিয়েটা কাকে করেছি, সিনথিয়া ইসলাম তৃষাকে, কখন করেছি, যখন তার বয়স 18 বছর পূর্ণ হয়েছে এবং তাতে তার সম্পূর্ণ সম্মতি রয়েছে, এবং এটা কি হলো, আমাদের মুসলিম শরিয়া এবং দেশের আইনে কোনো বাধা নেই, সেই তখনই আমরা বিয়ে করেছি, বিয়ে একটি হালাল সম্পর্ক, সেই সম্পর্ক আমি করেছি, তো সেই সম্পর্ক আপনি খারাপ চোখে দেখবেন কেন? এটা তো খারাপ কিছু আমি করিনি, আমি যদি এমন হতো যে আমি একটা মেয়ের সাথে বিয়ে করি নাই, 18 বছরের একটা মেয়ে বা এই ধরনের মেয়ের সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, অনেক অবৈধ কাজ করছি, তাহলে আমাকে আপনার খারাপ বলতে পারতেন, কিন্তু আমি তো সেই জায়গায় যাইনি, আমার এই জীবনে এইটুকু আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, আমার এই মান সম্মানের কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু ওই যে আমি একটা কথা সবসময় এবং সেইভাবেই আমরা দুজন বিয়ে করেছি, এখানে কোনো কিছু প্রমোট করছি না,
আমি কি বুঝাতে পারছি না আমার পাঠ? আচ্ছা এখানে তিনটি কবিতা দিয়েছি, আচ্ছা একটি আমার নিজের হাতে লেখা, আর চারটা কবিতা, সরি একটা কবিতা দিবা, না আমি একটু 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 খুবই বলি, না সুন্দর। আমি একটু বলি কবিতাটা। যখন এসব কাহিনী বিভিন্ন জায়গায় রটতে থাকলো, বলতে থাকলো, তখন আমি ফেসবুকে একটি কবিতা লিখেছিলাম যে এই বই কিছু অংশ, যেহেতু বইটা একটি কবিতা লিখেছিলাম, মানে আমার স্ট্যাটাস ছিল, এগুলো আমার ফেসবুক স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাস থেকে আমি নিয়ে আসি যখন এগুলো জানা দিন বিভিন্ন মিডিয়াতে গেলে, তখন আমি শঙ্কর ঘোষের একটি কবিতা, সব সময় কি ভালো বলবে লোকে, মন্দ কথা শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে। মানে আমি আমার বুঝাইছি যে মানুষের জীবনে অনেক কিছু আসে, সবাই তো ভালো বলবে না, তাহলে কি আমাকে ভেঙে পড়লে চলবে? আমাকে তো এই অবস্থাটা নিয়ে এগিয়ে যেতে হবে। আরেকটি কবিতা হলো, ও যখন ইয়েতে চলে গেল আপনার, থাকুন না, না ঠাকুর কাছ থেকে সে ফিরলো, ফেরার পরে তাকে তো আপনার পরে তাকে আপনি সেফ কাস্টডিতে নিয়ে গেল, তো সেই বিষয়গুলো আমার বুঝেনি যে একসাথে ছিলাম হঠাৎ করে, মানে সে গেল আমার জামিন নিতে মানে হাইকোর্টে, এবং তার বয়সের বিষয়টা নির্ধারণের জন্য তাকে সেফ কাস্টডিতে দেওয়া হলো। তখন সেই রাতের বেলা আমার খুব কষ্ট হতো, সেই কষ্টের সময় আমি একটা কবিতা লিখি, আমার কবিতার নাম শীতল কষ্ট। আর এই যে আমার বইটাতে যে বললাম যে কথা যে সব কাহিনী একটা পরিসমাপ্তি থাকে, এখানে সেই না আপনি পরিসমাপ্তি এ পর্যন্ত যতগুলো বলছেন সবই তো ধরেন চিন্তা ইসলাম তৃষাকে নিয়ে বললেন, মানে এছাড়া আপনার বইতে কি আছে? না, এই বইতে যে জিনিসটা আছে তৃষাকে ছাড়া, এই বইটার নাম দিয়ে তৃষায়ন মুস্তাক, তো এই বইয়ের প্রধান চরিত্র আমি, দ্বিতীয় প্রধান চরিত্র সে, ঠিক আছে? এখানে আমি আমার জীবনটা তুলে ধরেছি যে আমি কোথার থেকে কোথায় আসলাম, আমার জন্ম কোথায়, কিভাবে বড় হলাম। অনেকে আমাকে বলে কিং মোস্তাক, অ্যাকচুয়ালি কিং মোস্তাক কিভাবে আমি হলাম, এবং তার সাথে আমার যে স্ট্রাগল গুলা, সেই বিষয়গুলো এখানে আছে, এবং সেই স্ট্রাগল গুলো আমি তুলে ধরেছি এই জন্য যাতে ধরেন কেউ হয়তো মনে করতে পারে যে এইভাবে একটা অ্যাফেয়ার হলো খুব সুখে বোধে থাকতে পারে, কিন্তু সমাজে যে অনেক বাধা বিপত্তি রয়েছে সেইগুলো যেন তারা বুঝতে পারে, মানে কেউ কিছু করতে হলে যেন সেই যদি সেই জিনিসগুলো বুঝতে পারে, এবং আমি বলেছি তাদের তারা যেন অনেক চিন্তা ভাবনা করে কাজ করে, এবং তাদেরকে এই মেসেজটাই আছে যে তারা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয়। মানে হ্যাঁ, মানে আপনাদের এই সম্পর্ক কিভাবে টিকিয়ে রেখেছেন বা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন সেটা নিয়ে হ্যাঁ, কি আপনাদের বই লেখেন? আচ্ছা আচ্ছা, সেগুলো লেখা আছে, মানে আমরা কিভাবে শুরু হলো, তারপর কি কি ধরনের আমরা ফেস করলাম পরিস্থিতি, আমি সেই পরিস্থিতিকে উত্তরণ করার জন্য আমরা কিভাবে চেষ্টা করেছি, সেই বিষয়গুলো তো আমি লাস্টে যে কথা আমি বলেছি, আমি যে কথাটা আবার বলি, বলেছি জীবনের প্রেম ভালোবাসা প্ল্যান করে হিসাব করে বা নোটিশ দিয়ে আসে না, জীবনে সবকিছু রুটিন মাফিক চলে না, আমাদের জীবনে জীবন এটা অনেক এরকম এক্সেপশনাল এক্সাম্পল রয়েছে, অনেকে বলছে যে কি যে আমার জন্য সবাই মানে আমাদের দেশে সবাই পাগল হয়ে যাবে, আমি বললাম দেখেন আজ থেকে মনে হয় 24 বছর পূর্বে, আজ থেকে 24 বছর পরে বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক, হ্যাঁ তুমুল জনপ্রিয়তা যার, সেই ব্যক্তি আমার শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার, বিয়ে করেছিলেন শাওন মেরাদকে, অত জনপ্রিয় জনপ্রিয়তা তুঙ্গে ছিল, শাওন ম্যাডাম আমার হুমায়ুনকে বিয়ে করেন, আমি দেখি নাই এইভাবে সবাই ছাপিয়ে পড়তে যে সবাই যুব সমাজ বা আমার মতো যাদের বয়স তারা ঝাঁপিয়ে পড়ছে বিয়ের জন্য, আমি দেখি নাই, আমি তো হেমিলনের বংশী পাবেন না যে যে আমার দিকে সবাই অনুকরণ করতে ঝাঁপিয়ে পড়বে, নট দ্যাট, বরং আমি এটাকে সত্য কাহিনীটা তুলে ধরেছি কি হতে পারে, এই যে ধরেন মনে করলো যে আমি আজকে বিয়ে করলাম, বাহ কালকে থেকে সুখের সংসার, না আমাকে তো অনেক স্ট্রাগল ফেস করতে হচ্ছে, এই বিষয়গুলো আছে। এটা নিয়ে অনেকে ধরেন পজিটিভ বলছে, অনেকে নেগেটিভ বলছে। অনেকে বলছে যে যেমন আপনি যেহেতু 18 বছরের একটি মেয়েকে বিয়ে করেছেন এবং আপনার মতন যারা আছে তাদেরকে উৎসাহিত করেন, এবং তৃষার মতন যারা এই সেম এজের মেয়েরা আছে তারা উৎসাহিত হয় এই এই ধরনের সুগার ড্যাডিদেরকে বিয়ে করার জন্য। হ্যাঁ, যে আসলে আপনার বইয়ের মূল উদ্দেশ্যটা কি, আসলে কেন মানে এইরকম কোনো কিছু আছে বা কি